আর কি মাকুতু, এগুলো কি বাবা? এগুলো হচ্ছে হাদিসের প্রকার ভেদ, মানের এবং আমাদের কাছে পৌঁছার ভিত্তিতে। তাহলে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মারফু হাদিস, খবর মুতাওয়াতির, তাই না? এগুলো নাম। আর মাওকুফ যেটা সাহাবি আকওয়ালু সাহাবি, সাহাবিদের কথা, আফআলু সাহাবি, সাহাবিদের কাজ কর্ম ফতোয়া, এগুলো হচ্ছে মাওকুফ, বা অপর নাম হচ্ছে আসার, তাই না? আসার বললে আমরা হাদিস বুঝবো, কিন্তু সাহাবিদের কথা কর্ম কাজ এগুলো বুঝবো, তাই না? আর মাকুতু হচ্ছে তাবিদের কথা। আর তালিক যার সনদ নেই, তো প্রায় 450টা তালিক হাদিস আছে, সনদবিহীন হাদিস আছে বুখারিতে, কিন্তু সেগুলো হাদিসের সনদ আবার অন্যান্য হাদিস গ্রন্থে আছে, ঠিক আছে? এই জন্য বুখারির হাদিসগুলো, তালিক হাদিসগুলো সহি। তো মূলত আমরা জানছিলাম হাদিসটা হচ্ছে আল্লাহ তাআলার কথাও হাদিস হতে পারছে, কোরআনটাও হাদিস, এগুলো আমরা জেনেছি। তো আমরা হাদিসটা তো আর একাই পাইনি, আমাদের কাছে কেউ না কেউ বর্ণনা করেছে। তো একই হাদিস কতজন বর্ণনা করেছে? হতে পারে সেটা একজন বর্ণনা করেছে, হতে পারে সেটা দুইজন বর্ণনা করেছে, হতে পারে সেটা তিনজন বর্ণনা করেছে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এভাবে শত শত। তো আজকে আমরা, গতকালকে আমরা জেনেছিলাম হাদিস হচ্ছে খবর আর হচ্ছে মুতাওয়াতির। খবরুল আহাদ মানে অল্প সংখ্যক যারা বর্ণনা করেছে, এই ভাগটা হাদিসের এই যে ভাগ হয়েছে, কারণ রাবিদের বর্ণনাকারী যে সকল রাবি আছে তাদের সংখ্যার ভিত্তিতে। তাহলে হাদিসকে খবরুল আহাদ আর খবরুল মুতাওয়াতির বা মুতাওয়াতির বা আহাদ নামে নামকরণ করেছে কিসের ভিত্তিতে? রাবিদের সংখ্যার ভিত্তিতে। তো আমরা আজকের পরিচিতি জানতে চাই, যেমন হাদিস মানে কি, মাউযি ফাইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও সিফাতিন আও খুলুকিন তাকরিরিন, এগুলো আমরা পড়েছি, তাই না? মা সুদ্দির আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা যা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে আমরা জানব ওই একই হাদিস বর্ণনাকারীদের যেহেতু সংখ্যা, তার মানে এই যে সংখ্যা, কেউ একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, এরকম সংখ্যা, তাই না? তাহলে খবরে আহাদের মধ্যে সংখ্যার কথা আসবে, আর খবরে মুতাওয়াতিরের মধ্যে হচ্ছে সংখ্যার কথা আসবে। আমরা কিন্তু গতকালকে বলেই দিয়েছি যে তিনের অধিক সাধারণত 10, 15, 85, বেশি পাওয়া যায় 40, 20, 18, এইরকমভাবে আমরা যখন তাখরিজু তুরুকুল হাদিস বা তাখরিজুল আহাদিস যখন আমরা দেখাবো, তারপরে তুরুকুল আহাদিস হাদিস গ্রহণের যে পদ্ধতিগুলো আছে সেগুলো যখন আমরা শেখাবো তখন ইনশাল্লাহ আমরা জানবো। আমরা প্রথম অবস্থায় প্রাথমিক ছাত্র, আমরা বেশি জানবো না, এর সংজ্ঞাগুলো ব্ল্যাকবোর্ডে লেখার মতো সময় নেই। তো বোঝাই যাচ্ছে যেহেতু মুতাওয়াতির মানে হচ্ছে ধারাবাহিক, অবিচ্ছিন্ন, অনেক সংখ্যক, মুতাওয়াতির মানে কি, অনেক সংখ্যক, ধারাবাহিক, প্রত্যেক যুগেই অনেক সংখ্যক রাবি। তাহলে মা রাওয়াহু আদাদুন কাসিরুন তুহিলুল আদাতু তাওয়াতুআহুম ওয়া তাওয়াফুকুহুম আলাল কিযব আল মুতাওয়াতির বলে মা রাওয়াহু আদাদুন কাসিরুন, ওই হাদিস যেটা অনেক সংখ্যক রাবি বর্ণনা করেছেন, ওই হাদিস। তাহলে মুতাওয়াতির মানে কি, যে সংখ্যার কথা বলতে হবে, তাহলে ওই হাদিস মা রাওয়াহু যা রাওয়াহু বর্ণনা করেছেন আজাদুন কাসিরুন অনেক সংখ্যক মানুষ, মা রাওয়াহু
আদাদুন কাসিরুন তুহিলুল আদাত তুহিলুল আদাত, যে তাদের সংখ্যাতে এতটাই বেশি অসম্ভব হবে কি করতে, তাওয়াফুকুহুম আলাল কিযবি, মানুষেরা বলবে যে এতগুলো মানুষ মিথ্যা কথা বলেছে, আমরা এখানে পাঁচজন আছে, আপনারা চারজন, আপনারা ছয়জন, আর একজন কই গেল, এই ছয়জনে একটা কথা বললেন আর আমি একা একটা কথা বললাম, আপনারাও ছয়জন সত্যবাদী আমিও সত্যবাদী, কিন্তু কাদেরটার বেশি মান হবে বলেন, আপনাদেরটা বেশি মান হবে না, তাহলে তাওয়াফুকুহুম আলাল কিযবি, যে অতওয়াতুহুম ধারাবাহিকতায় এবং প্রত্যেক যুগে এত বেশি বর্ণনা করেছে, প্রত্যেক যুগে সাহাবীদের যুগে ওই হাদিস বলেছেন, তারপরে তাবেঈদের যুগে, তাবে তাবেঈদের যুগে, তারপর হাদিস বর্ণনা যারা করেছেন, লিপিবদ্ধ যারা করেছেন তাদের ওস্তাদজিদের যুগে, এইরকম প্রত্যেক যুগে এত বর্ণনা করেছেন এত সংখ্যক মানুষ, যে তাদের উপরে মিথ্যা আরোপ করা কি হবে না, অসম্ভব হবে, সঠিক হবে না। তাহলে মা রাও আদাদুন, এই যে মুস্তালাহুল হাদিসটা গোটাটায় মুখস্থ করেছিলাম, বিশেষ করে মূল মূল ইয়াগুলো, এই যে দেখেন এইগুলো মুখস্থ করতে হবে আপনাদেরকে, সংজ্ঞা সারা জীবন আপনাদের দরকার পড়বে, দাখিলে আছে, আলিমে আছে, ফাজিলে আছে, আপনি যদি ভার্সিটিতে পড়েন সেখানে পাবেন, মদিনায় গেলে ইনশাল্লাহ সেখানে পাবেন, পৃথিবীর যেখানেই যান না কেন এগুলো বোঝা ছাড়া হাদিস বুঝবেন না, প্রথম প্রথম একটু কষ্ট হবে, পরে যখন আমরা আসল জিনিসটা জানব হাদিস কিভাবে দোষী হচ্ছে, মানে কোন কোন দোষে হাদিসকে জয়ীফ জাল এগুলো বলা হচ্ছে, আর কোন কোন গুণের কারণে হাদিসটাকে কি বলা হচ্ছে সহি হাসান এগুলো বলা হচ্ছে, তখন আরও মজা লাগবে ইনশাআল্লাহ। তো আমরা এখন শুধু সানাদের ভিত্তিতে কথা বলছি, মানে হাদিসটা আমাদের কাছে কিভাবে পৌঁছলো এর উপরে কথা বলছি না, আল্লাহ রাসুলের কথা, সাহাবিদের কথা, তাবেঈদের কথা, আর এগুলো আমাদের কাছে পৌঁছেছে সানাদ আকারে, এই সানাদ আবার সানাদের মধ্যে যে এক দুই তিন চার সানাদ, যারা রাবি রাবিরা বর্ণনা করছে, রাবিদের যে চেইনিং সিস্টেম সেটাই হচ্ছে সানাদ, আর এই সানাদের মধ্যে দেখা যাচ্ছে একজন বর্ণনা করেছে, যদি একজন বর্ণনা করে তার নাম হবে গরিব, যদি দুজন বর্ণনা করে কমসে কম তাহলে তার নাম হবে আজিজ, আর যদি তিন হতে তিনের অধিক যদি বর্ণনা করে, তিন বা ততোধিক, তাহলে তার নাম হবে মাশহুর, আর তিনের উপরে যত যাবে চার থেকে একশো পর্যন্ত বা তারও অধিক যত যাবে, তো ১৮ বেশি আসে, ৮৫ বেশি আসে, ৫৮ আসে, ৮৫ আসে, তো এই যে এত সংখ্যক রাবি বর্ণনা করছে তাহলে এই হাদিসের দাম বেশি হবে না, তো হাদিসে মুতাওয়াতির দ্বারা ইফিদুল ইয়াকিন, ইয়াকিনের মানে এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে, ধারাবাহিকভাবে এই কথাগুলো চলেই আসছে, চলেই আসছে, ঠিক আছে। তাহলে মা রাও আদাদুন কাসিরুন তুহিলুল আদাতু তাওয়াতুহুম ওয়া তাওয়াফুকুহুম আলাল কিযব, এত সংখ্যক মানুষ প্রত্যেক যুগেই বর্ণনা করেছে, এত আলিমেরা বর্ণনা করেছে, যদি কোনো ব্যক্তি বলে যে তারা মিথ্যাবাদী তাহলে যে বলবে মিথ্যাবাদী সেই মিথ্যাবাদী হয়ে যাবে। এছাড়াও এই হাদিসের আরও কিছু শর্ত আছে, অনেক সংখ্যক রাবি হতে হবে, প্রত্যেক যুগেই অনেক সংখ্যক রাবি হতে হবে, আবার সরাসরি হাদিসটা আসতে হবে সামিআতু, আমি নিজে শুনেছি, ওয়া রাআইতু, আর আমি নিজে দেখেছি আল্লাহ রাসূল এটা করেছেন, আমি নিজে শুনেছি যে আল্লাহ রাসূল এটা বলেছেন, এই রকম শর্ত আছে এই হাদিসগুলোর, আমরা আস্তে আস্তে জানব। তাহলে মুতাওয়াতির কাকে বলে, চারের অধিক রাবি যে হাদিস বর্ণনা করে, আপনি যদি বোঝেন তাহলে আপনি নিজে বানাতে পারবেন, আর আপনি যদি না বোঝেন তাহলে কিন্তু আপনি বানাতে পারবেন না, যতই হাদিস মুখস্থ করেন সংজ্ঞাগুলো বুঝতে হবে। তাহলে চারের অধিক
এই যে রাবি যারা বর্ণনা করে হাদিস পড়েন না, হাদিস পড়তে যা দেখাবো তখন আপনাদেরকে একই হাদিস কতজনে বলছে এগুলো চাট করে ইনশাল্লাহ দেখাবো। আমার কাছে 15 পৃষ্ঠার একটা ছবি আঁকিয়েছিলাম, সেই ছবিটা হারিয়ে ফেলেছি, তা না হলে এখনই ওটা পিডিএফ করে দেওয়ার চেষ্টা করতাম। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা তৈরি করে আবার আপনাদেরকে দেব এগুলো। তো দেখেন তো তাহলে চারের অধিক, এখন বলেন যদি উস্তাদ জি একজন আহাদ মানে একের অধিক, তাহলে একজন যদি বর্ণনা করে, একজন যদি বর্ণনা করে তাহলে তার নাম কি হবে? গরিব হাদিস। গরিব মানে কি? যে নিঃস্ব, যার কিছু না, এরকম, তাই না? তাহলে গরিব মানে একজন আজিজ যে বর্ণনা করবে। আজিজ মানে দুইজন, দুই একটু শক্তিশালী হয় না? তো আজিজ মানে হচ্ছে দুইজন রাবি যে হাদিস বর্ণনা করবে কমসে কম। আর মাশহুর মানে তিনের অধিক, তিনের কম হওয়া যাবে না। তাহলে বোঝা যাচ্ছে যে অলরেডি চার ভাগে ভাগ হয়ে গেল হাদিসে। কয় ভাগে ভাগ হয়ে গেল? একজন যদি বর্ণনা করে তাহলে তার নাম হবে গরিব, দুইজন যদি বর্ণনা করে তাহলে তার নাম হবে আজিজ, তিনজন যদি বর্ণনা করে তাহলে তার নাম হবে মাশহুর। আর তিনের অধিক, চার থেকে যত যায় যদি বর্ণনা করে তার নাম হবে মুতাওয়াতির। তো এই তিনটাকে বলছে আহাদ, এদের সংখ্যা কম, এই জন্য এদেরকে বলছে আহাদ। তাহলে খবরুল আহাদু কত প্রকার? খবরুল আহাদু কত প্রকার? তাহলে আল গরিবু, আল আজিজু, আল মাশহুরু। তাহলে হাদিসে মাশহুর কাকে বলে? আমরা আর সংজ্ঞাগুলো, প্রামাণ্য সংজ্ঞা, ডকুমেন্টারি যে সংজ্ঞাগুলো আছে সেগুলো পরে, আমরা আগে বুঝতে পারছি কিনা। তাহলে যে হাদিস তিনের অধিক রাবি বর্ণনা করেছেন প্রত্যেক যুগে, তাহলে হাদিসে আজিজ কাকে বলে? যে হাদিসে রাবির সংখ্যা কমসে কম দুইজন, যে হাদিসে রাবির সংখ্যা কমসে কম দুজন, প্রত্যেক যুগে কমসে কম দুইজন রাবি যে হাদিস বর্ণনা করেছে তার নাম কি? আজিজ। প্রত্যেক যুগে কমসে কম একজন যে হাদিসের রাবি বর্ণনা করেছে তার নাম কি? গরিব। আর চারের অধিক যেই হাদিস বর্ণনা করেছে তার নাম কি? মুতাওয়াতি। তাহলে হাদিসেরই অপর নাম গরিব, হাদিসেরই অপর নাম আজিজ, হাদিসেরই অপর নাম মাশহুর, হাদিসেরই অপর নাম মুতাওয়াতির, হাদিসেরই অপর নাম খবর, হাদিসেরই অপর নাম খবরুল আহাদ। কিন্তু কে যে খবরুল আহাদ আর খবরুল মুতাওয়াতির, বা মুতাওয়াতির আর আহাদ, তাহলে কিসের ভিত্তিতে মুতাওয়াতির আর আহাদ? রাবিদের সংখ্যার ভিত্তিতে। তাহলে আমরা সংজ্ঞা জানলাম মুতাওয়াতিরের, মা রাওয়াহু আদাদুন কাসিরুন তুহিলুল আদাদু তাওয়াতুহু মুতাওয়াফিকুহু আলাল কিযব। আহাদ কাকে বলছে? আজিজ, গরিব, আজিজ, মাশহুর, এগুলো পরে। আহাদ কাকে বলছে? আহাদ হচ্ছে মা লাম ইয়ুজমা, মালাম ইউজুমা। যে যে দেখেন মালাম, আপনারা এটা দেখেন মালাম ইউজুমা, যাতে জমা হয়নি শুরুত তাওয়াতিরি। যে এই যে এই যে শর্তগুলো আছে, আমি শুনেছি, আমি দেখেছি, আল্লাহ রাসুল এটা করেছেন, আমি সামনে ছিলাম, আল্লাহ রাসুলের পাশে ছিলাম, এই শর্তগুলো যেগুলোতে করা হয়নি, আর যাদের রাবিদের সংখ্যা কম তাকে কি বলছে? আহাদ বলছে, যাতে মুতাওয়াতিরের শর্ত করা হয়নি। আরো কি দিয়েছে দেখেন, এটা তো ইবনু হাজার আসকালানি রহমাহুল্লাহ বলেছেন। তারপরে দেখেন এটা হচ্ছে তোহান বলেছেন মালাম ইউজাদ ফিহি শারাইতু তাওয়াতির, যেখানে মুতাওয়াতিরের শর্তগুলো পাওয়া যায় না, যেখানে মুতাওয়াতিরের শর্তগুলো পাওয়া যায় না। তাহলে মাশহুর, তাহলে মুতাওয়াতিরের শর্ত নেই। তার মুতাওয়াতিরের শর্ত কি? মুতাওয়াতিরের কয়েকটা শর্ত আছে, আমরা পরে জানব। আচ্ছা, এই হাদিসগুলো আল্লাহ রাসুলের কথা,
আমার কথা আমি যেভাবে বলছি আপনি সেভাবে বলতে পারবেন না, আবার মুখস্থ করে বলতে হবে তাহলে, আবার আমার কথার অর্থ ঠিক রেখে আপনি বলতে পারবেন না। তার মানে এই হাদিসগুলো আল মুতাওয়াতিরুল লাফজিও, যে শব্দগত আল্লাহ রাসূল যা যা বলেছেন ঠিক সেভাবেই মুখস্থ করে বলেছেন। তো মুতাওয়াতিরুল লাফজি হাদিসটা সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি পৃথিবীতে যতগুলো হাদিস আছে মানানটা কম আছে, অর্থগত সবচাইতে বেশি আছে কি মুতাওয়াতিরে। তো তিনজন বলছে মা রাহু সালাসাতুন, এই যে দেখেন মাশহুর হাদিস কাকে বলছে, মা রাহু সালাসাতুন ফা আকসিরু, যে সর্বনিম্নে কয়জন হতে হবে, রাবি কয়জন হতে হবে, তিনজন অথবা তার বেশি। তাহলে তিন বা ততোধিক যে হাদিস বর্ণনা করে রাবিরা তাকে কি বলা হয়, মাশহুর। দুই বা ততোধিক যারা যে হাদিস দুজন রাবি বর্ণনা করেছে, ফিকুল্লি তবাকাতিন, প্রত্যেক যুগেই কমসে কম দুইজন রাবি বর্ণনা করেছে, তাহলে তার নাম কি হবে, হাদিস। তাহলে আমরা একটু পড়ে শেষ করি, আগামী কাল থেকে আমরা এগুলো মুখস্থ করব, জানব, বোঝার চেষ্টা করব। আর সবচাইতে মজার পড়া আসবে মূলত কেন হাদিস সহি হয়, কেন হাদিস জয়ীফ হয়। অনেক বাংলাদেশের কমসে কম 90% আলিম মনে করে যে জয়ীফ হাদিস দুর্বল হাদিসও মানা যাবে, ওটাও তো হাদিস। তাদের অনেক যুক্তি, সাপের বাচ্চা সাপ হয়, আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূলের কথার মধ্যে তো দোষ নাই, রাবিদের দোষে হাদিসটা দুর্বল হয়েছে, এই যে যুক্তি দেয়, এই কথা মূলত ঠিক নয়, এগুলো প্রমাণ করে দেখে দিব। কারণ আমি যেই কথা বললাম আর একজন মানুষ যে কথা বলল, সবার দাম এক সমান হবে না। আপনি লেখাপড়া করছেন, আপনার মান যেটা হবে, জীবনে কেউ লেখাপড়া করেনি তার মান সেটা হবে না। তো এই জন্য আল্লাহ রাসূলের কথা ছাড়া, আল্লাহ রাসূলের নামে তো অনেক মানুষ অনেক কথা বলেছে, আবার অনেকের বুদ্ধি কম, খালি ভুলে যায়। তার কথা কি তাহলে আল্লাহ রাসূলের কথা বলতে যে সে গরমিল করে ফেলতে পারে না, কারণ তার তো বুদ্ধি কম, ভুলে যায়। আবার এমন মানুষ আছে যে খুব খারাপ মিথ্যাবাদী, তো মিথ্যাবাদীর কথা কি মানা যাবে, বুঝতে পেরেছেন? তো এই জন্য আজকে কিন্তু জানলেন খুব সুন্দর, সানাদের ভিত্তিতে যত প্রকার হাদিস আছে সব শেষ, এখন থেকে যেগুলো পড়ানো হবে সেটা হচ্ছে রাবিদের দোষ আর গুণ। এর মধ্যে আমরা পাবো সহি হাদিস, জয়ীফ হাদিস কীভাবে, কী কী কারণে। তো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন, আপনারাও বুঝতে থাকুন।